সালামু আলাইকুম ক্লাস এইট এর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে হাই স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকে আমরা ক্লাস এইট এর তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছি কৃষি শিক্ষা নিয়ে, সেই অ্যাসাইনমেন্টটি কিভাবে করে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তৃতীয় সপ্তাহে আমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দিয়েছে সেটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, GM ফসল বলতে কি বুঝো, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। এবং তারপরে দিয়েছে গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লিখো, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক এটা ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা কিভাবে করে এটা সমাধান করতে পারবো সেটার দিকে তাকাই। প্রথমে আমরা দেখি GM ফসল বলতে কি বুঝো। ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠার এবং তুলনামূলক স্বল্প খরচের পদ্ধতি হলো ফসলের বংশগতিতে পরিবর্তন আনা, ফসলের জিনগত বিন্যাস বদলানো, ফসলের দিবা দৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। এই ধরনের ফসলকেই GM ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলা হয়। এই বিশেষ কৌশল সমূহকে সাধারণভাবে বলা হয় জীব কৌশল বা বায়োটেকনোলজি। তারপরে 6 নম্বরে যে কোশ্চেনটি ছিল একের, সেটা হলো বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে দ্রুত হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল, তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে যুক্ত। কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকে। স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে তারা আর্থিক সহায়তা দেয়। এই সকল সংগঠন কৃষি নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। তারপরে যে 2-এর 9 নম্বর কোশ্চেনটা ছিল, গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো কি কি। এখানে 3টা শর্ত আছে, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত এবং তৃতীয় শর্ত। তো ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ পরিবর্তন না করে এই কৌশলে যে কোনো ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ বন্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ ও বায়ুর আর্দ্রতা সহ পরিবেশগত যাবতীয় উপাদান সম্পূর্ণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি সরবরাহ করার যথাযথ ব্যবস্থা করা হয়। এই কৌশল বাস্তবায়নের প্রথম শর্ত হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি। বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা হয় না। এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত এবং স্বাস্থ্যসম্মত। আমাদের দেশে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ক্যাপসিকাম, মিষ্টিমরিচ, স্ট্রবেরি ও টমেটো উৎপাদন করা হয়েছে। বর্তমানে এই ফসলগুলোর বাজার মূল্য অনেক বেশি। তারপরে 2-এর 6 নম্বর যে কোশ্চেনটি দিয়েছে সেটা হলো দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়ার ব্যবহার সুবিধাজনক এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে গুটি ইউরিয়াটা কি। গুটি ইউরিয়ার পরিচয়, ধান চাষে অনেক সার ব্যবহার করা হয়, এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান। দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয়েছে। এই যে আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি দানাদার ইউরিয়া এবং সেগুলোকে মেশিনের সাহায্যে গুটি ইউরিয়া রূপান্তর করা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এই ছবিটা খাতায় দিতে পারো, যেহেতু ছবিটা আঁকা অনেক সহজ। এবার আমরা দেখি গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তাটা। প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকে গুটি ইউরিয়ার ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার যে তোমার অসুবিধা আছে এখানে সুবিধাটা হবে না, অসুবিধাটা আলোচনা করা হলো। পরে গুটি ইউরিয়ার যেই সুবিধাটা সেই সুবিধাটা আলোচনা করা হয়েছে। আমরা অসুবিধাটা আলোচনা করিনি, এখানে এই অসুবিধা শব্দটা কেটে দিবে এবং এখানে দানাদার ইউরিয়ার যে অসুবিধাটা সেটা আলোচনা করা হয়েছে, সুবিধাটা না। তাহলে আমরা দেখি দানাদার ইউরিয়া ব্যবহারের যে অসুবিধাটা কি কি। দানাদার ইউরিয়া
কিস্তিতে কয়েকবার প্রয়োগ করা হয়, এখানে বানানটা ভুল আছে, আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিবা। তারপরে এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজে ক্ষেত হতে বের হয়ে যায়। এই সার ব্যবহারে অপচয় এবং খরচটা বেশি হয়। এবার আমরা দেখি গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধাটা। ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। গুটি ইউরিয়া ব্যবহারে 20-30% নাইট্রোজেনটা সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেনে সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারে ফলন 15-20% বৃদ্ধি পায়। তো উপরোক্ত কারণে বলা যেতে পারে যে দানাদার ইউরিয়ার থেকে গুটি ইউরিয়া ব্যবহারটা সুবিধাজনক। এই ছিল ক্লাস 8-এর কৃষি অ্যাসাইনমেন্ট, এবং অন্যান্য যেই অ্যাসাইনমেন্ট গুলো আছে বিষয়ভিত্তিক, সেই বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট গুলো পেতে আইস্কুলের সাথে থাকো এবং জয়েন হতে পারো তোমরা আইস্কুলের ফেসবুক গ্রুপে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।